আসসালামু আলাইকুম আলহামী আলহামদুলিল্লাহ ইনভাইটেশন টু চেঞ্জের ধারাবাহিক বিষয় আলোচনা আর আজকের এই পর্বে যে আলোচনা রাখবো তা হচ্ছে রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল এই বিষয়ে আমাদের একটু আলোচনা করা দরকার বলে আমি মনে করছি নবীজি সাল আল্লি আসলাম শাহাবান মাসের শেষের দিকে এসে বিশ্ব মানবতাকে অ্যাড্রেস করে তিনি এক খোদ বলতেন কাদ শাহরুন আজিম শাহরুম মোবারক তোমাদের কাছে এমন একটি মাস আসছে যে মাসটি বরকতময় যেই মাসটি আর মধ্যে এমন একটি রাত আছে যে রাতটি হাজার রাতের চেয়ে উত্তম এইভাবে ইত্যাকার অনেক কথাবার্তা বলে তারপরে তিনি বলতেন ফুতিহাত আবু আবুল জান্না এই মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় অবলিখাত আবু আবু নার এবং জাহান্নামের দরজাগুলি এই মাসে বন্ধ করে দেওয়া হয় অসুফ ইদারতির এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ বদ্ধ করে রাখা হয় ইত্তেকার কথা বলার পরে আল্লাহ রসু সাল্লাদাহ ওয়াইল্লি হুহুসাল্লাম এর পরে বলতেন আরবায় সল তোমরা এখানে চারটি কাজ বেশি বেশি করে করবে আম্মাল হাসলেতানের লেতানে তুরুদু না বি এই চারটি কাজ বা গুরুত্বপূর্ণ আমলকে দুই ভাগে নবীজি ভাগ করেছেন প্রথম দুটি আমল হচ্ছে আল্লাহ তানে তুরদুনা বিহিমা রব্বাকুম যে দুটি কাজ করলেই রমাদান মাসে ইমানদার রোজাদারের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যায় অনেক সময় আমাদের প্রশ্ন জাগে আমরা আমাদের রবকে কিভাবে খুশি করব তিনি কি আমাদের উপর সন্তুষ্ট আছেন নাকি রেগে আছেন তিনি আমার উপরে প্লিজড নাকি তিনি আমার উপরে খুব মন কষ্টে আছেন এই বিষয়ে প্রশ্ন করলে তখন আমরা বলবো রমাদন মাসকে আপনারা কাজে লাগান রমাদান মাসে দুটি কাজ করুন যে কাজ দুটির মাধ্যমে আপনি আপনার এই একনিষ্ঠ কাজের মাধ্যমে আপনার রবকে সন্তুষ্ট করতে পারবেন এক একহাম্ম এই সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া আর কোন মায় নাই এবং নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহিউলাম সর্বশেষ ও চূড়ান্ত নবী ও রাসূল এবং আল্লাহ গোলাম এই সাক্ষ্য দেয়া রমদান মাসে তাহলে প্রথম আমল পেলাম যা যে আমল দিয়ে আমরা আমাদের রবকে সন্তুষ্ট করতে পারি সেটি হচ্ছে বেশি বেশি করে কালিমায় শাহাদা পড়া কালিমায় তাওদ পড়া কালিমায় ইলাহা ইল্লাল্লাহ পড়া লাহা ইহ মু বা ইলাহা ইল্লাল্লাহ আমরা পারি এটা প্রতিদিন অন্তত পক্ষে একশত বার করে ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির করতে পারি কারণ নবীজি সাল্লাম বলেছেন আফদল জিক্রি ইলাহা ইল্লাল্লাহ এটি হলো প্রথম আমল দ্বিতীয় আমল হচ্ছে ওয়াতাস দা ও ফেরুন তোমরা বেশি বেশি করে তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে আমরা জানি রমোদন মাসকে আমাদের সাথে নবীজি সল্লাল্লাহ রাইলাইহিহুসাল্লাম পরিচয় করিয়ে দিয়েছেন শাহরুল ওফরান ওয়াল মার্ফেরা অর্থাৎ ক্ষমার মাস হিসেবে রমাদন মাসের অন্যতম টার্গেট ইমানদারের পাপিষ্ঠ ইমানদারে তা হচ্ছে তার জীবনের সব গুনাখাতা ক্ষমা করিয়ে নেয়া এজন্য নবীজি সল্লাহ রাইলেহিহুসাল্লাম বলেছেন ধ্বংস সেই লোকে অর্থাৎ আ নাক ধুলায় মলিন হোক সেই ইমানদার রোজাদারের যে রমাদান মাস পেলো অথচ সে তার ক্ষমা আদায় করে নিতে পারলো না ওই জন্য রমাদান মাসে আল্লাহস ফায়ানা হু তাহলে বান্দাকে ক্ষমা করে থাকেন হারহামেশা এবং আহ ওয়ালিল্লাহ অলতা ও মেনেন্নার ওয়ালেকা কুল্লা লাইলা আল্লাহ তালা প্রত্যেক রাত্রিতেই এমন এমন সব পাপীদেরকে তিনি ক্ষমা করেন যে পাপীদের অলরেডি জাহান্নামের নথিতে নাম নথিভুক্ত হয়ে গেছে এদেরকে আল্লাহ তালা আজাদ করেন রমজান মাসে এই জন্য ইস্তেকফার করতে হবে বেশি বেশি ইস্তেকফার করলে আশা করা যায় আল্লাহ সুফান আহতালে খুশি হবেন নবীজি সাল আলি সাল্লাম দৈনিক কম্পকে সত্তর বারের উপর ইস্তেকফার করতেন আবদুল্লা ইবনে আব্বাস এবং আবদুল্লা ইবনে অমর রদি আল্লাহ তালানা তারা ভিন্ন ভিন্ন রায়তে বলছেন আমরা আল্লাহ রসুলকে এটা দেখেছি কোন এক মাজলিসে বসলে তিনি পড়তেন আস্তাফরুল্লাহ 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 আল্লাহ এভাবে করে তিনি ইস্তেফার করতেন তাছাড়াও নবীজি সালাম ফেরানোর পরেই নামাজের তিনবার পড়তেন আস্তা আস্তাও আস্তা এই দুটি কাজ অর্থাৎ শাহাদার সাক্ষ্য দেয়া কালিমায় কালিমাত কালিমায় তৈবা এর মাধ্যমে সাক্ষ্য দেয়া শাহাদা দেয়া দুই নম্বর হল ইস্তেফার করা এই দুটির মাধ্যমে আল্লাহ তালা জীবনের গুনা ক্ষমা করবেন তিনি সন্তুষ্ট হয়ে যাবেন রমাদান মাসে দুটি কাজ আমরা বেশি বেশি করি আর দুটি কাজের কথা নবীজি সাল্লা বলেছেন ও আমা আল্লাহ এমন দুটি কাজ আছে যে দুটি কাজ করা ছাড়া তোমাদের কোনো গত্যন্তর নেই পরিত্রাণের পথ অবশিষ্ট নাই বাঁচার কোনো জায়গা আর সেটি দুটি হচ্ছে গিয়ে জান্নাত তোমরা আল্লাহ তাল কাছে জান্নাত চাইবে রমাদান মাস জান্নাত অর্জনের মাস রমাদান মাসের প্রতিটা মুহূর্তে আল্লাহ তালা জান্নাত বান্দাদেরকে লিখে দিয়ে থাকেন অতএব এই সময় আমরা বেশি বেশি করে আল্লাহ কাছে চাইতে হবে সেটা শিখিয়ে দিয়ে গিয়েছেন তিনি বলেছেন তোমরা সব সময় বিশেষ করে ফজর এবং মাগরিবের সলাতের পরে বলতে ইন্নি আস আলুকার জান্না কমপক্ষে তিনবার উপরে আটবার পর্যন্ত আপনি পড়তে পারেন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই ওয়াল জান্ আমি আপনার কাছে জান্নাত চাই নবীজী সাল্লাল্লাহ্য়ে সাল্লাম আরো বলেছেন ফিল জান্না তিনি জান্নাতে একশোটি স্তর আছে ওয়ার্ল্ড ফেরদাউ আলাহা এর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস ইদারতুমুল্লাহ হাফা আলু হুল ফেরদাউস আলাহা যখন তোমরা আল্লাহ তালার কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে শ্রেষ্ঠটাই চাইবে অতএব আমরা রমাদান মাসে যখনই দোয়া করবো আল্লাহ তালার কাছে জান্নাতুল ফেরদাউজ চাইব যেন আল্লাহ তালা কবুল করেন আর একটি আমল আমরা রমজান মাসে বেশি বেশি করব সেটি হলো দাস্তা তোমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ইস্তে আজা করবে ক্ষমা প্রার্থনা করবে জাহান নাম থেকে মুক্তি চাইবে এই জন্য আমরা কাছে বলবো আল্লাহমা মিনান মিনান্নার ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা বিরহমাতি আমরা আল্লাহ তালার কাছে জাহান নাম থেকে পরিত্রাণ চাইবো যেন আল্লাহ সু হানাহ তালা আমাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে রমজান মাসে বিশেষ করে আর জাহান নাম থেকে মুক্তির জন্য আল্লাহ রসুল সাল্লাহ ফজর এবং মাগরিবের পরে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহমা ইন্নি আউদুবি ক্যামিনার নার আল্লাহমা ইন্নি আউদুবি ক্যামিনার এটা তিনবার থেকে সাতবার করে পড়া তাছাড়া তাহাজুদে গিয়ে সালাম ফেরানোর আগে অন্ততপক্ষে পক্ষে পড়া আল্লাহমা ইন্নি আউদুবিকা মিনা মিন জাহান্নাম আল্লাহমা ইন্নি আউদুবিকা মিন জাহান্নাম হে আল্লাহ আমি জাহান্নাম থেকে আপনার কাছে পানাহা চাই আসুন আমরা প্রত্যেকেই রমতন মাসে চারটি কাজ বেশি বেশি করে করি একটি হলো তাওহেদের সাক্ষ্য দেয়া দুই নাম্বার হলো আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা তিন নম্বর হলো জান্নাত চাওয়া চার নাম্বার হলো জাহান নাম থেকে আল্লাহ তালার কাছে মুক্তি চাওয়া আল্লাহ সুফ হায়না হয়ে তালা আমাদেরকে কবুলার মঞ্জুর করবেন আজ এই পর্যন্তই ওসালামু আলিকুম রহমতুল্লাহ ও বারাকাত